আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজীদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নামাল মুমিনুনা ইখওয়া فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون. عبد الله এটা একটু উঠাতে হবে, এটা হাতে বাজছে না। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المسلم واخ المسلم لا يظلمه ولا يسلمه رواه البخاري. الجامعه السلافيه রূপগঞ্জ নারায়ণগঞ্জ কর্তৃক আয়োজিত দুই দিন ব্যাপী ইসলামী সম্মেলনের প্রথম দিনের অনেকটা শেষ ভাগে আমরা চলে এসেছি। অত্র সম্মেলনের মহতারাম সভাপতি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত মুসলিম ভাতৃমণ্ডলী, আলোচনার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করি যার অশেষ কৃপায় সুস্থ শরীরে এই দিনই প্রোগ্রামে উপস্থিত হতে পেরেছি, তাই বলে আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহাবারক সাইয়েদুল মুরসালিন খাতামুন নবীন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে আমার আলোচনার বিষয় মুসলিমদের পারস্পরিক ভ্রাতৃত্ব, যেটার বড়ই অভাব বর্তমান সমাজে। বর্তমান সমাজে মুসলিমদের পারস্পরিক ভ্রাতৃত্বের বড়ই অভাব। চলুন আমরা কুরআন এবং সুন্নার আলোকে একটু বিশ্লেষণ করি মুসলিমদের পারস্পরিক ভ্রাতৃত্ব কেমন হওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদের মধ্যে উল্লেখ করেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন সূরা হুজরাত 10 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয় মুমিনরা পরস্পর ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, বিধায় দুই ভাইয়ের মধ্যে, দুই মুসলিমের মধ্যে কোনো সমস্যা হলে, দ্বন্দ্ব হলে, ফিতনা হলে, ঝগড়া হলে, মতপাক পার্থক্য হলে, মতানক্য হলে ইসলাহ করে দাও। যখনই দুই মুসলিমের মধ্যে কোনো সমস্যার সৃষ্টি হবে তখনই থার্ড পারসন তৃতীয় মুসলিমের দায়িত্ব, কাজ হলো দুইজন মুসলিমের মধ্যে ইসলাহ করে দাও, সংশোধন করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, লা আল্লাকুম তুরহামুন, অবশ্যই তোমরা সফল কাম হবে। আল্লাহকে ভয় করো কিসের বিষয়ে? দুইজন মুসলিমের মধ্যে যে সমস্যা হয়েছে এই সমস্যার সমাধানের ক্ষেত্রে, পরস্পরের সমস্যার সমাধানের ক্ষেত্রে আল্লাহকে ভয় করে ইসলাহ করো, আল্লাহ তোমাদেরকে সফল কাম করবেন। দেখুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলিম অপর মুসলিমের ভাই, মুসলিমরা পরস্পর ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। একজন মুসলিম আরেক মুসলিমের ভাই, মুসলিম ভাই, লা ইয়াজলিমুহু, বিধায় কেউ কাউকে জুলুম করবে না, কেউ কারো উপর অত্যাচার করবে না, ওয়ালা ইউসলিমুহু, কেউ কাউকে ধ্বংসের দিকে ঠেলে দিবে না। যে হাদিসটি সহিহ বুখারীর মধ্যে বর্ণিত হয়েছে 2442 নম্বর হাদিস। অপর একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল মুসলিম আখুল মুসলিম, মুসলিমরা পরস্পরে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ।
লায়াজলিমুহু, বিধায় কেউ কার উপরে জুলুম করবে না। ওয়ালা ইয়াখজুলুহু, এক মুসলিম আরেক মুসলিমকে লাঞ্ছিত করবে না, অপমানিত করবে না, অপদস্থ করবে না। ওয়ালা ইয়াহকিরুহু, এক মুসলিম আরেক মুসলিমকে হেয় প্রতিপন্ন করবে না, তুচ্ছ তাচ্ছিল্য করবে না। আত্তাকওয়া হাহুনা ইশিরু ইলা সদরিহি সালাসা মাররাত, আল্লাহ সুসাসম বলছেন তার বুকের দিকে তিনবার ইশারা করে, তাকওয়া হচ্ছে এইখানে, তাকওয়া হচ্ছে এইখানে, তাকওয়া হচ্ছে এইখানে। বিহিসবিম মিন রিন আই ইয়াহকির আখাহুল মুসলিম, একজন মুসলিমের, একজন মুসলিমের খারাপ হওয়ার জন্য এটাই যথেষ্ট যে আরেকজন মুসলিমকে হেয় প্রতিপন্ন করবে, আরেকজন মুসলিমকে তুচ্ছ তাচ্ছিল্য করবে, এটা যথেষ্ট তার খারাপ হওয়ার জন্য। কুল্লুল মুসলিমে আলাল মুসলিমে হারামুন, এক মুসলিমের উপরে আরেক মুসলিমের জন্য হারাম। দামহু, রক্তপাত করা। অমালুহু, সম্পদ আত্মসাত করা, অন্যায়ভাবে দ্রাস করা। ওয়াইরদুহু, মান সম্মান নিয়ে, মর্যাদা নিয়ে ছিনিমিনি খেলা। আল্লাহ সুসাসম বলছেন মুসলিমদের পরস্পরের মাঝে, মুসলিমদের পরস্পরের মধ্যে সম্পদ অন্যায়ভাবে গ্রাস করবে একজন মুসলিম আর একজন মুসলিমের, এটা শরীয়তে হারাম। একজন মুসলিম আর একজন মুসলিমের অন্যায়ভাবে রক্ত ঝরাবে, এটা শরীয়তে হারাম। একজন মুসলিম আর একজন মুসলিমকে অপমানিত করবে, লাঞ্ছিত করবে, সম্মান মর্যাদা নিয়ে ছিনিমিনি খেলবে, এটা শরীয়তে হারাম। যে হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে পাওয়া যাবে 6706 নম্বর হাদিস, দেখুন আজকে মুসলিম সমাজ কোন পর্যায়ে গিয়েছে, আরেকজন মুসলিমের গীবত, পরনিন্দা, পরচর্চা করে তার সম্মানকে আমরা নষ্ট করে থাকি। একজন মুসলিম আরেকজন মুসলিমের রক্তপাত করতে, রক্ত ঝরাতে দ্বিধাবোধ করি না। যেই সূত্র থেকে, যেই চিন্তাধারা থেকে বাংলাদেশের জঙ্গিদের, জেএমবিদের, উগ্রপন্থীদের আবির্ভাব হয়েছে, একজন হকপন্থী মুসলিমকে হয়তো বা ঠুনকো কোনো কারণে কাফের ফতোয়া দিতে দ্বিধাবোধ করে না, তাকে হত্যা করতে দ্বিধাবোধ করে না, হত্যার ফয়সালা জারি করতে তারা দ্বিধাবোধ করে না। তাদের থেকে আপনাকে, আমাকে সাবধান থাকতে হবে, বেঁচে থাকতে হবে। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়গুলো আরো স্পষ্ট করেছেন। আল্লাহ সুসাসম বলছেন ওয়াল্লাহি ফি আউনিল আব্দি মা কানা আল আব্দু ফি আউনি আখিহি, আল্লাহর শপথ করে বলছি, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ বান্দার প্রয়োজনে ততক্ষণ থাকেন, বান্দা যতক্ষণ আরেকজন মুসলিমের প্রয়োজনে থাকেন, আরেকজন মুসলিমের সহযোগিতায় যতক্ষণ একজন মুসলিম থাকবেন, ওই মুসলিমের সহযোগিতায় আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ থাকবেন। যে হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে, দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জারির রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন, লা ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহামুন নাস, ওই ব্যক্তির উপরে আল্লাহ রহম করেন না যে ব্যক্তি মানুষের উপরে রহম করে না, যে ব্যক্তি মানুষের উপরে দয়া করে না, যে ব্যক্তি মানুষের উপরে দয়া পরবশ হয় না, ওই ব্যক্তির উপরে আল্লাহ দয়া করেন না। যে হাদিস সহিহ বুখারীর মধ্যে পাওয়া যাবে 7376 নম্বর হাদিস, দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান, যারা মানুষের উপরে দয়া করে তাদের উপরে যিনি রহমান, যিনি আল্লাহ, তিনি দয়া করেন। ইরহামু মান ফিল আরদ, জমিনে যারা আছে তাদের প্রতি রহম করো। ইয়ারহামুকুম মান ফিস সামা, যিনি আকাশে আছেন তিনি তোমাদের উপরে দয়া করবেন। জমিনবাসীদের উপরে যদি আমরা ইহসান করি, মুসলিমদের উপরে যদি আমরা ইহসান করি, রহম করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে রহম করবেন বলে আশ্বাস দিয়েছেন। যে হাদিস তিরমিজির মধ্যে পাওয়া যাবে 1924 নম্বর হাদিস, দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের পরস্পরের ভ্রাতৃত্ব কেমন হবে কয়েকটি হাদিসে উল্লেখ করেছেন। তন্মধ্যে সহিহ বুখারীর একটি হাদিস, নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাসালুল মুমিনিন, মুমিনদের উদাহরণ হচ্ছে একটা দেহের মতো, একটা বডির মতো, বডির এক অংশে আঘাত প্রাপ্ত হলে পুরো বডি যেমন ব্যথায় জর্জরিত হয়, গোটা পৃথিবীর কোন মুসলিম
গোটা দুনিয়ার কোনো মুসলিম যদি আঘাতপ্রাপ্ত হয়, গোটা পৃথিবীর মুসলিম জাতি ব্যথা অনুভব করবে। এই চরিত্র হওয়া উচিত মুসলমানদেরকে। সবার উপস্থিতি আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলিমদের পরস্পরের সম্পর্ক হবে, পরস্পরের অবস্থা হবে একটা বডির মতো, একটা দেহের মতো। যদি চক্ষু অসুস্থ হয়, পুরো দেহে যেমন ব্যথা অনুভব করে, মাথায় অসুস্থ হলে পুরো দেহে যেমন ব্যথা অনুভব করে, ঠিক যে কোনো মুসলিম ব্যথাতুর হলে, যে কোনো মুসলিম সমস্যায় পড়লে, গোটা পৃথিবীর মুসলিমরা ব্যথা অনুভব করবে, গোটা পৃথিবীর মুসলিমরা এর জন্য সমস্যায় জর্জরিত হবে, সমবেদনা প্রকাশ করবে। এই আকীদার, এই বিশ্বাসের হওয়া উচিত। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলিমরা পরস্পর হবে একটা বিল্ডিংয়ের মতো, একটা বিল্ডিংয়ের মতো, একটা ঘরের মতো। একটা ঘরে যেমন ইঁটগুলো একটার সাথে আরেকটা লেগে আছে, ইঁটগুলো একটার সাথে আরেকটা লেগে আছে, যার ফলে সুন্দর একটা বিল্ডিং হয়েছে, সুন্দর একটা রুম তৈরি হয়েছে। মুসলিমরা একজন আরেকজনের সাথে এইভাবে ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ থাকবে। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে আরো শক্তভাবে উল্লেখ করেছেন। ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক শ্রেণীর মুসলিমদেরকে বলেছেন, যারা ইসলাম এনেছে তবে হৃদয়ে সমস্যা আছে, হৃদয়ে বক্রতা রয়েছে। যাদের হৃদয়ে বক্রতা রয়েছে ইসলাম আনার পরে, এইরকম মুসলিমদেরকে লক্ষ্য করে বলছেন, লা তুদুল মুসলিমিন, তোমরা মুসলিমদেরকে কষ্ট দিবে না। যাদের হৃদয়ে মুসলিম হওয়ার পরে বক্রতা রয়েছে তাদেরকে বলছেন, তোমরা খবরদার কোনো মুসলিমকে কষ্ট দিবে না। ওয়ালা তুআইরহুম, তোমরা একজন মুসলিম আরেকজন মুসলিমকে ভৎসনা করবে না। এরপরে বলেছেন, ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, একজন মুসলিম আরেকজন মুসলিমের গোপন খবর জানার চেষ্টা করবে না, ছিদ্রান্বেষণ করবে না, তার গোপন কোনো বিষয় জানার বিষয়ে চেষ্টা করবে না। যদি কেউ কোনো মুসলিমের গোপন বিষয়ে জানার চেষ্টা করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির গোপন বিষয়ে জানার চেষ্টা করবেন। আর যে ব্যক্তির গোপন বিষয় আল্লাহ রাব্বুল আলামিন জানার চেষ্টা করবেন, ওই ব্যক্তি পৃথিবীর যেই প্রান্তে লুকিয়ে থাকুক না কেন, আল্লাহ তাকে লাঞ্ছিত করে ছাড়বেন। এমনকি জৌফে রহলিহি, সে তার বাহনের পেটের ভিতরেও যদি আশ্রয় গ্রহণ করে, তার বাহনের, তার উটের, তার ঘোড়ার পেটের ভিতরেও যদি লুকিয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে তাকে বের করে লাঞ্ছিত করে ছাড়বেন। যে হাদিস আবু দাউদের মধ্যে বর্ণিত হয়েছে, আবু দাউদের 3635 নম্বর হাদিস, সম্মানিত উপস্থিতি, দেখুন, আজকে আমরা মুসলিমরা ঠুনকো কারণে, অল্প কারণে একজন আরেকজনের সমালোচনায় লিপ্ত হই। মুসলিমরা একজন আরেকজনের সমালোচনা করে তাকে লাঞ্ছিত করার জন্য উঠে পড়ে লাগি, অথচ আল্লাহ সুসাল্লাম এটা নিষেধ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুমুদ্দন্না ফাইন্নাদ্দন্না আকদাবুল হাদিস, তোমরা ধারণা থেকে বেঁচে থাকো, কেননা অধিকাংশ ধারণায় হচ্ছে ভুল, অধিকাংশ ধারণায় হচ্ছে পাপ। ওয়ালা তাহাসসু, তোমরা কেউ কারো গোপন খবর জানার চেষ্টা করো না। ওয়ালা তানাজাসু, কেউ কারো বিরুদ্ধে গোয়েন্দাগিরি করিও না। ওয়ালা তাজাসসু, কারো দামের উপরে দাম করো না। ওয়ালা তাহাসাদু, পরস্পরে হিংসা বিদ্বেষ করো না। ওয়ালা তাবাগাদু, পরস্পরের মধ্যে শত্রুতা পোষণ করো না। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, বরং তোমরা আল্লাহর বান্দা হিসাবে, আল্লাহর বান্দা হিসাবে ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ, পরস্পরে ভাই ভাই হয়ে
জীবন যাপন করো, ভাই ভাই হয়ে পরস্পরের সমাজ কাঠামো গড়ে তোলো, যা হাদিস সহিহ বুখারীর এবং সহিহ মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতির সূরা ফাতাহ 29 নম্বর আয়াত উল্লেখ করছেন, মুহাম্মাদুন রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর রাসূল, ওয়াল্লাযীনা মাআহু যারা তার সাথে থাকেন, মুহাম্মদ সাল্লামের যারা অনুসারী যারা সাহাবী তাদের অবস্থা হচ্ছে আশিদ্দাউ আলাল কুফফারে কুফফারে রুহামা ও বাইনাহুম, তারা কাফেরদের উপরে অমুসলিমদের উপরে শক্ত হয়ে থাকে, কিন্তু মুসলিমদের বিষয়ে তারা পরস্পরের মধ্যে দয়া পরবশ হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীদের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীদের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাতের চরিত্র আল্লাহ রাব্বুল আলামিন চিত্রিত করেছেন সূরা ফাতার 29 নম্বর আয়াতে, যে তারা হবে এই প্রকৃতির অমুসলিমদের উপরে তারা হবে শক্ত, কিন্তু মুসলিমদের উপরে পরস্পর হবে দয়া পরবশ, পরস্পর দয়া ভাতৃত্বের বন্ধনে তারা আবদ্ধ হবে। দেখুন আল্লাহ সুসাম আবি সিরমা রদি আল্লাহ আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাম বলছেন, মন্দররা মুসলিমান দররাহুল্লাহ, যদি কোনো ব্যক্তি মুসলিমদের ক্ষতি সাধন করে আল্লাহ তার ক্ষতি সাধন করেন, অমান সাক্কা মুসলিমান সাক্কাহুল্লাহ, আর যদি কোনো ব্যক্তি মুসলিমদের উপরে শক্ত অবস্থানে থাকে, মুসলিমদের উপরে কঠোরতা আরোপ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে কঠোরতা আরোপ করেন, যে হাদিস আবু দাউদ এবং তিরমিজির মধ্যে বর্ণিত হয়েছে। দেখুন মুসলিমদের উপরে মুসলিমদের ক্ষতি করলে আল্লাহ তার ক্ষতি করেন, মুসলিমদের উপরে কেউ শক্ত হলে, মুসলিমদের উপরে কেউ কঠিনতা আরোপ করলে আল্লাহ তার উপরে কঠিনতা আরোপ করেন। এ বিষয়ে আপনাকে আমাকে সাবধান থাকতে হবে। আজকে দেখুন বাংলাদেশের মাটিতে সালাফি মানহাজের যারা বিশ্বাসী, সালাফি মানহাজকে যারা গ্রহণ করেছি, বাংলাদেশের মাটিতে যারা সহি আকিদায় বিশ্বাসী, তারাও বিভিন্ন দলে দলে বিভক্ত, এমনকি এমন পর্যায়ে গিয়েছি অমুক দল অমুক সংগঠন তার মাহফিলে আমি যাব না, উনি আমার মাহফিলে আসবেন না, ওই বক্তা আমার এলাকায় গেলে আমি শুনতে যাব না, আর এই বক্তা ওনার এলাকায় গেলে ওনারা শুনতে যাবেন না। এই মানহাজ কি মুসলিমদের হওয়া উচিত? হ্যাঁ, বাংলাদেশের প্রেক্ষাপটে দাওয়াতের প্রচার এবং প্রসার করার জন্য নিজ নিজ প্ল্যাটফর্ম থেকে নিজ নিজ কেন্দ্র থেকে দাওয়াত দেন, আপত্তি নেই, কিন্তু পরস্পরের ভাতৃত্ব বন্ধন হবে ঐক্যবদ্ধ। অন্যায়ের বিরুদ্ধে সকল আহলে হাদিসকে সহি আকীদার মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। শিরক এবং বিদাতের বিরুদ্ধে যত প্ল্যাটফর্ম রয়েছে সহি আকীদার এক মঞ্চে আসতে হবে। সহি আকীদার কোনো দল কোনো গ্রুপ কোনো গোত্র শিরকে প্রশ্রয় দেয় না, কোনো গোত্র বেদাতকে প্রশ্রয় দেয় না, তাহলে অন্তত শিরক এবং বিদাতের ক্ষেত্রে আমরা এক মঞ্চে আসতে পারি। এই ক্ষেত্রে উদাত্ত আহ্বান জানাই বাংলাদেশের যতগুলো সহি আকীদার মুসলিম আছেন, আপনি যেই গ্রুপে থাকেন না কেন, আপনি যেই প্রান্তরে থাকেন না কেন, আপনি দাওয়াতি কাজ করেন কিন্তু ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ থাকেন, শিরক এবং বেদাতের প্ল্যাটফর্মে সকলে এক সুরে কথা বলি, এক মঞ্চে উপস্থিত হই, ইনশাআল্লাহ সেই দিন বাংলাদেশের মাটিতে সহি আকীদার বিপ্লব ঘটবে ইনশাআল্লাহ, যদি এক মঞ্চে শিরক এবং বিদাতের বিরুদ্ধে আসতে পারি। দেখুন আজকে সহি আকীদার প্রোগ্রামগুলো বন্ধ করার জন্য অমুসলিমরা তো আছে, মুসলিমদের যত বেদাতি চক্র আছে তারা এক হয়ে যায়, ঐক্যবদ্ধ হয়ে যায়। সহি আকীদার আলেমদেরকে জেল খাটানোর ক্ষেত্রে বেদাতি আলেমরা এক মঞ্চে চলে আসতে পারে, অথচ আমরা আসতে পারি না, এটা আমাদের ব্যর্থতা। তা আসুন আমরা পরস্পরে কাঁধে কাঁধ মিলিয়ে শিরিক এবং বিদাতের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলকে কবুল করুন। পরিশেষে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।